আজকে বানাচ্ছি মহব্বতের বিরিয়ানি শুনতে একটু অবাক লাগছে না কিভাবে একটি সাধারণ বিরিয়ানিকে আমি মহব্বতের বিরিয়ানিতে নামকরণ করলাম রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর বলবো বাসায় নতুন মেহমান আসার পরে কেন বিপদে পড়ল সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড আসসালামু আলাইকুম হ্যালো ইভিয়ান দিস ইস অ্যান্ড আই ফ্রম অ্যাসার স্টোরিজ আই হোপ ইউ অল আর ডুইং গুড বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে হচ্ছে ব্রেস্তা করে রেখেছি পেঁয়াজের তারপরে হচ্ছে কিছু আলু আমি কিউব করে কেটে নিয়েছি অ্যান্ড তারপরে হচ্ছে যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে যে ওই ব্রেস্তার তেলেই হচ্ছে আমি একটু করে ফ্রাই করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে তারপরে দুইটা জিনিস একসঙ্গে রেখে দিলাম তারপর হচ্ছে যে আমি যে বিফ দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করি বিফটা আমি ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম পানিতে তো এটা হচ্ছে যে বরফ হয়েছিল এখন বরফটাও ছাড়িয়ে গিয়েছে তো আমি বিফটাকে ভালো করে হচ্ছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি অবশ্যই এটা ধুয়ে নিতে হবে বাই দ্য ওয়ে রান্না শুরু করার আগে আই ওয়ান্ট টু টেল এভ দ্যাট আই এম নট আ ভেরি গুড কুক বাট মাই কুকিং ইজ নট ব্যাড তো সাহস করে তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলছি আমি বরাবরই করি অ্যান্ড টাইম আই লাইক টু কুক তো আমি সময় যেটা পছন্দ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো এখন হচ্ছে আমি আমার বিফটাকে ম্যারিনেশন করব তা এটার জন্য কি কি ব্যবহার করছি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে হচ্ছে কাঁচামরিচ দিয়েছি সরি পেঁয়াজ দিয়েছি তারপর কাঁচামরিচ দিয়েছি তারপর সব সবথেকে ইন্টারেস্টিং অ্যান্ড থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এই জায়গাটা দেখো আমি আজকে নিজে টক দই বানাইছি গাইস আমি কালকে ফান করে টক দইটা বসিয়েছিলাম জানি না হবে কি না অ্যাকচুয়ালি কালকে আমি রিফাতকে বলেছিলাম যে তুমি টক দই আনবা বাট ও হচ্ছে ভুল করে মিষ্টি দই নিয়ে এসে ফেলে তারপর আমি হচ্ছে ওই মিষ্টি দই দিয়ে দুধ গরম করে জাস্ট দইটা বসিয়ে দিয়েছিলাম একটা গরম জায়গায় রেখেছিলাম অ্যান্ড সকালে সিরিয়াসলি আম শকড যে আমি টক দই বানিয়ে ফেলেছি আমি জানি এটা পারফেক্ট হয়নি তাও আমি খুশি দেন দিয়েছি অয়েল তারপরে দিলাম হচ্ছে আদা রসুন বাটা এত বেশি দেওয়া যাবে না আদা রসুন বাটা একটু একটু দিবা তোমাদের মাংস অনুযায়ী দিও তারপর হচ্ছে আমি হচ্ছে বিরিয়ানি ব্যবহার করেছি তারপর হচ্ছে আমি কিছু গুঁড়া দুধ নিয়েছি পাউডার মিল তার মধ্যে হচ্ছে ওয়াটার অ্যাড করে এটা হচ্ছে যে ওই ম্যারিনেশনের মশলা হিসেবে ব্যবহার করছি তারপর হচ্ছে এখানে একটু সল্ট ব্যবহার অবশ্যই এটা সবার স্বাদ মতন হতে হবে এটা তো নতুন করে বলা কিছুই নেই তারপরে হচ্ছে যে এখানে আমি হচ্ছে ম্যাগি স্বাদের ম্যাজিক মশলা ব্যবহার করছি তারপর হচ্ছে সয়া সস ব্যবহার করছি একটা কথা অবশ্যই বলতে চাই এটা দেখে কেউ শক্ত হেও না আমার অ্যাকচুয়ালি ভালো লাগে যে অনেক মশলা মশলা খেতে তো আমি এটা ব্যবহার করেছি তোমরা ম্যাগি স্বাদের মশলাটা চাইলে ব্যবহার করতেও পারো নাও করতে পারো ইটস আপ টু ইউ আর হচ্ছে সয়া সসটাও সেম বলবো আর কি কারণ দুইটা হচ্ছে সল্ট এখানে লবণ দিলেই হয়ে যায় তারপরে এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি তোমরা দেখতে পাচ্ছ তারপর হচ্ছে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা খুলে দিচ্ছি নাড়িয়ে দিচ্ছি তারপর আবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি এভাবে আর কি এটা কুকড হয়ে যাচ্ছে অ্যান্ড তারপরে আজকে হচ্ছে আমি বাসমতি চালের কাচি রান্না করব আমি হচ্ছে পরচন বাসমতি চাল ছিল মেবি এইটা তো চালটা রান্না করার জন্য অবশ্যই চালটা আগে ধুয়ে নিতে হবে অ্যান্ড তারপর হচ্ছে আমি হাড়িতে পানি বসিয়ে দিলাম গরম পানির মধ্যে তেজপাতা একটা এলাচ দিয়েছি দারুচিনি দিয়ে তারপর হচ্ছে পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে হচ্ছে আমি চালটা ঢেলে দিচ্ছি তারপরে একটু করে অয়েল দিলাম তোমরা এটা আগে পরে দিতে পারো আমি একটু ভুলে গিয়েছিলাম তাই পরে দিয়েছি এই টাইমে দিলেও হবে নো প্রবলেম অ্যান্ড তোমরা হচ্ছে এই চালটা এইটটি পার্সেন্ট কুক করে নিবা আমার এখানে একটা ভুল হয়েছিল সেটা হচ্ছে আমি চালটাকে মনে করো ফিফটি পারসেন্ট কুক করেছিলাম এটাকে এইটটি পার্সেন্ট কুক করলে বেশি ভালো হবে তারপরে এখানে কিছু নিয়েছি যেটা আমি হচ্ছে গুঁড়া দুধের মধ্যে ভালো করে মিক্স করে নিলাম তোমরা সেটা কিশমিস বাদাম সব কিছু অ্যাড করতে পারো আমি প্রথমেই যে ব্রেস্তাটা করে রেখেছিলাম ওই ব্রেস্তাটা হচ্ছে যে আমি এখন ধাপে ধাপে বিরিয়ানিটাকে বসিয়ে দিচ্ছি আমি এটা দমে বসাবো এই জন্য একটি জিনিস মিসিং ছিল সেটা হচ্ছে ঘি ঘি ছিল না সো ছাড়াই রান্না এখানে হচ্ছে আটা লাগবে বা ময়দা ওয়াটেভার একটা কিছু হলেই হলো তারপর এটা একটু সামান্য পানি দিয়ে মানে ঢাকনাটা যখন লাগাবো তখন তার চারিদিকটা এভাবে আটকে দিব তারপর হচ্ছে চুলায় একটা তা বসিয়ে তার উপর হচ্ছে এটা একদম লো হিটে বসিয়ে রাখবো এই পর্যন্ত ঠিকই ছিল তবে এখন হয়ে যাবে এটা মহব্বতের বিরিয়ানি আমি ঢাকনাটা আবার খুলেছি খুলে হচ্ছে এটার সঙ্গে ফ্রুট কালার অ্যাড করেছি যেটা হচ্ছে পিঙ্কিশ পিঙ্কিশ রেডিশ একটা ভাইবস দিবে কারণ আমার কাছে ফ্রুট কালার ছিল না অর্থাৎ জর্দার রং যেটা বলে তো সেটা ছিল না কি করব ভাবলাম একটু কালারফুল না হলে কেমন জেনে ভালো লাগে না তারপর রিফাতে কথায় আমি হচ্ছে যে এটার সঙ্গে কী করলাম ফ্রুট কালারটা অ্যাড করে দিলাম তারপর এটা হয়ে গেল একদম মহব্বতের বিরিয়ানি যেমন মহব্বতের শরবত মহব্বতের বিরিয়ানি তো ওইখান থেকে আমি নামকরণ করে ফেললাম এটা হচ্ছে মহব্বতের বিরিয়ানি তো কথা বলতে বলতে দেখো রাতে বেলা শাওন এ বাচ্চাটার নাম হচ্ছে শাওন তো ও হচ্ছে খরগোশ কিনে নিয়ে আসছে খরগোশ কিনে নিয়ে আসার পরে আমি হচ্ছে ভাবি হই সম্পর্কে তো হচ্ছে আমাকে দেখাতে আসছে আমি ওর সঙ্গে আজকে একটা প্রাঙ্ক করলাম তো তার জন্য হচ্ছে যে ও কান্নাকাটি করে দিয়েছে এই জন্য আমি একটা ভিডিও ইতিমধ্যে আপলোড করে দিয়েছে তোমরা কে কে দেখেছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও আমি আমার আইডিতে আপলোড করে দিয়েছি ইতিমধ্যে তো এটাই ছিল আজকের ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ